জেনে নিন সৌদির কাছে যে দ্বীপটিতে সামরিক ঘাঁটি বানাচ্ছে তুরস্ক। সৌদির কাছে সামরিক ঘাঁটি বানাতে যাচ্ছে তুরস্ক। গত মাসে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সুদান সফরকালে এ সংক্রান্ত একটি চুক্তি করেছেন বলে জানিয়েছে আল জাজিরা। 1956 সালে সুদানের স্বাধীনতা অর্জনের পর এবারই প্রথম কোনো তুর্কি প্রেসিডেন্ট দেশটি সফর করেন। এ গুরুত্বপূর্ণ সফরকালে দুদেশের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি সামরিক চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। চুক্তিতে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির লোহিত সাগরের সুকিন দ্বীপকে তুরস্কের কাছে অস্থায়ীভাবে হস্তান্তর করতে রাজি হন। এ দ্বীপটি একসময় তুরস্কের ওসমানিয়া খেলাফতের অর্থাৎ অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। দ্বীপটির অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে সোজাসুজি লোহিত সাগরের অপর পারে সৌদি আরবের মক্কা নগরী অবস্থিত। নৌপথে আফ্রিকার হজযাত্রীদের যাতায়াতের জন্য দ্বীপটিকে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে গড়ে তোলা হবে। তাই দ্বীপটিতে তুরস্ক অবকাঠামোগত উন্নয়ন কাজ চালানোর ঘোষণা দিয়েছে। অন্যদিকে মিশর ও সৌদি আরবের গণমাধ্যম এ চুক্তির সমালোচনা করে বলছে পর্যটন দ্বীপ নয় বরং সুকিন দ্বীপে সামরিক ঘাঁটি বানাবে তুরস্ক। লোহিত সাগরের একপারে সৌদি আরব ও ইয়েমেন অর্থাৎ মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব, আর অন্য পারে উত্তর আফ্রিকার দেশ মিশর, সুদান, ইরিত্রিয়া সহ আফ্রিকা মহাদেশ। সৌদি আরব ও মিশরের দাবি সুকিন দ্বীপের নিয়ন্ত্রণ তুরস্কের হাতে চলে গেলে এই অঞ্চলের ওপর তুরস্ক খবরদারি করতে শুরু করবে।